এখন আমরা দ্বাদশ শ্রেণীর পোটেনশিওমিটারের সাহায্যে কোনো সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স কী করে মাপতে পারি এবং সেলের ইএমএফ কম্পেয়ার করতে পারি এই সংক্রান্ত ব্যাপারে আলোচনা করব। এই পোটেনশিওমিটারে দেখা যাচ্ছে এখানে একটা সার্কিট নিচের অংশে, এটাই হলো রেফারেন্স সার্কিট। এতে সার্কিট এলিমেন্ট আছে মিলি অ্যামমিটার, একটা রেজিস্ট্যান্স বক্স থাকে, এর বদলে একটা রিওস্ট্যাটও থাকতে পারে, আর একটা ব্যাটারি বা এলিমিনেটর যুক্ত থাকে। এবং পোটেনশিওমিটারে মূলত 10টা তার থাকে, তাদের প্রত্যেকটির দৈর্ঘ্য 1 মিটার, অর্থাৎ 10 মিটার দীর্ঘ তার থাকে। এইবারে এই পোটেনশিওমিটারের রেজিস্ট্যান্স যদি ক্যাপিটাল আর হয় তাহলে দেখা যায় যে এইখানে পোটেনশিওমিটার ওয়্যারের রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, আর রেজিস্ট্যান্স বাক্স যেটা না সেখানে যদি R1 আমি রোধ তুলি তাহলে মোট রোধ হলো কত, R+R1। এবার এই সার্কিটে দেখা যাচ্ছে একটা ইএমএফ আছে, সোর্স অফ ইএমএফ অর্থাৎ তোমার যে তড়িৎ কোষ ইলেকট্রিক সেল তার ইএমএফ যদি ই হয় তাহলে মেন কারেন্ট I= E/R+R1। এইবার দেখো পোটেনশিওমিটারের তারে রোধ যদি আর হয়, রেজিস্ট্যান্স যদি আর হয় তাহলে ভোল্টেজ ড্রপ এগেনস্ট দ্য পোটেনশিওমিটার ওয়্যার ভিহিকলস টু IR, দ্যাট ইজ কী হবে, আগেই ছিল I ছিল E/R+R1 আর ইনটু R। এইবার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এগেনস্ট দ্য পোটেনশিওমিটার ওয়্যার অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যের যে ভোল্টেজ ড্রপস দ্যাট ইজ ER/R+R1 ইনটু L। এই প্রতি একক দৈর্ঘ্যের ভোল্টেজ ড্রপ আরেকভাবেও লিখতে পারতাম আমরা IR/L, অর্থাৎ ওইখানে এই মিলি অ্যামমিটার কতটা কারেন্ট যাচ্ছে সেটা বলে দিত। পোটেনশিওমিটারে যদি রেজিস্ট্যান্স আর আমাদের জানা থাকতো তাহলে IR/L এটাই হলো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এগেনস্ট দ্য পোটেনশিওমিটার ওয়্যার। এইবার এই পোটেনশিওমিটারের সঙ্গে আমরা একটা জকি নিয়েছি, এই জকি দিয়ে দেখো উপরে হচ্ছে এক্সপেরিমেন্টাল সার্কিট, সেখানে একটা সেল আছে, যখন আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স মাপবো তার সঙ্গে আর একটা সার্কিট দেখা যাচ্ছে, সেখানে একটা রেজিস্ট্যান্স বক্সে একটা চাবির মাধ্যমে যুক্ত করেছি। প্রথমে আমরা যখনই সার্কিটটাকে ক্লোজ করছি কী করে একটা জকি আছে, জকিটা যেখানে টাচ করাচ্ছি ওই 10 মিটার দীর্ঘ রেখা সেখানে গিয়ে সার্কিটটা ক্লোজ হয়ে যাচ্ছে। এবং সেখানে ব্যালান্সিং লেন্থ যদি স্মল এল হয় তাহলে দেখো সেই ক্ষেত্রে প্রতি একক দৈর্ঘ্যের ভোল্টেজ ড্রপ কত হয়েছিল, V/L, সেটা ছিল ER/R+R1 × L। তাহলে ব্যালান্সিং লেন্থ যদি স্মল এল হয় তাহলে ওই ভোল্টেজ যে ইএমএফ অফ দ্য সেল কত হবে, দেখো V/L সমান আমরা আরেকটাও পেয়েছিলাম IR/L। তাহলে ব্যালান্সিং লেন্থ যদি L1 হয় IR L1/L, এটাই হলো E1। অর্থাৎ প্রথমে আমরা কি করব, চাবিটাকে খুলে রাখবো, দিয়ে এই ক্ষেত্রে যখন আমি গ্যালভানোমিটারে কোনো কারেন্ট পাচ্ছি না যেখানে জকিকে টাচ করলে, সেই মুহূর্তে এই যে ব্যালান্সিং লেন্থে অর্থাৎ ওই তারের যে দৈর্ঘ্য, ওই তারের যে দৈর্ঘ্য সেটা দেখে নিলাম, সেই দৈর্ঘ্যের সাহায্যে আমি E1কে মেপে ফেলতে পারলাম। এরপরে কি করব, এরপরে চাবিটা দিয়ে ক্লোজ করব এবং রেজিস্ট্যান্স বক্স থেকে রোধ তুলতে থাকব। রোধ তুললে কি হবে, তখন কিন্তু আমরা যদি আবার জকিকে টাচ করাই তখন কিন্তু আর ইএমএফ না, সার্কিটের মধ্যে কারেন্ট যাচ্ছে, তাহলে তখন কি মাপবে, ভোল্টেজ ড্রপ। কিভাবে, ধরা যাক সেলের ইএমএফ হলো E1, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, তার সঙ্গে আমি যে রোধ বাক্সে যে রোধ তুলেছি সেটা R2, তাহলে মোট রোধ কত, R2+R, তাহলে কারেন্ট I E1/R2+R, তাহলে ভোল্টেজ ড্রপ, যে ভোল্টেজ ড্রপটা এই সেলের দু প্রান্তে ডেভেলপ করেছে, যাকে কিনা ব্যালান্স করছে আমার পোটেনশিওমিটার ওয়্যারের L দৈর্ঘ্যের একটা ভোল্টেজ ড্রপ, তাহলে সেই ভোল্টেজ ড্রপটা কত, V= কত হচ্ছে, দেখো V= হচ্ছে IR2 = E1 × R2/R2+R। এটাই কি, যদি L2 লেন্থে গিয়ে অ্যাডজাস্ট হয় তাহলে IR/L × L2, কারণ এটা তো ছিল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে V/L × L2, যদি একই কারেন্ট থাকে রেফারেন্স সার্কিটে, তাহলে E1কে মেপেছিলাম কত ছিল, IR × L1/L, আর V কে মাপলাম IR × L2/L। তাহলে আমরা বলতে পারি 1 নম্বর সমীকরণকে আমরা যদি এই যে 1 নম্বর আর 2 নম্বর 1কে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে E1/V = L1/L2, কিন্তু দেখো ভি এর মানটা কত, E1R2/R2+R, সেটা বসিয়ে দিয়েছি, দেখো E1/E1R2/R2+R বসিয়ে এটা পেলাম কত, L1/L2 পেয়ে গেছি। তাহলে দেখো এখানে E1 কেটে গেল, R2+R ওপরে উঠলো, R2+R/R2 = L1/L2, তাহলে r = R2 × L1/L2 - 1। এখন আমাদের কাজটা কি,
R2 কে মাপা, L1 L2 কে মাপা। তাহলে প্রথমে কি করব, প্রথমে চাবিটাকে খুলে নেব, শুধু EMF অফ দ্য সেলকে ব্যালেন্স করব, ব্যালেন্সিং লেন্থ হলো L1। এবার চাবিটাকে ক্লোজ করলাম, রোধ বাক্স থেকে 1 ওহম রোধ তুললাম, দিয়ে ব্যালেন্সিং লেন্থ বের করলাম, লেন্থ হলো L2। R2-র মান তাহলে কত হলো, 1 ওহম। সেই মানটা বসিয়ে আমরা ক্যালকুলেশন করে স্মল আর বা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করব। তারপরে কি করব, আবার চাবিটা পুট করলাম রোধ বাক্স থেকে, 2 ওহম রোধ তুললাম, আবার ব্যালান্সিং লেন্থ বের করলাম, আবার L2 বেরোলো, আর U1-এর জন্য L1 তো বেরিয়েই আছে। সুতরাং তখন স্মল আর সমান সমান কত হবে, স্মল আর সমান R2 ইন্টু L1 বাই L2 -1। এই ক্ষেত্রে আমরা পোটেন্সিওমিটারের জয়েনিংয়ের ক্ষেত্রে দেখো যে এক্সপেরিমেন্টাল সেল আর রেফারেন্স সেলের কিন্তু পজিটিভ প্রান্তকে একই বিন্দুতে যোগ করি, যেখান থেকে স্কেলটা শুরু হচ্ছে, স্কেলের জিরো দাগ, তার পাশে স্ক্রুতে কিন্তু এদেরকে আমাদের যোগ করতে হয়, নাহলে কিন্তু ব্যালেন্স কখনোই হবে না। কারণ এই যে এই পোটেন্সিওমিটারে দুটো বিন্দুর মধ্যে পোটেন্সিয়াল ড্রপের জন্য যে ভোল্টেজ সোর্স তৈরি হচ্ছে, সে যেদিকে প্রবাহ পাঠাচ্ছে, আর আমাদের এক্সপেরিমেন্টাল সার্কিটের EMF অফ দ্য সেলের জন্য যে প্রবাহ, এই দুটো যেন পরস্পরকে কী করতে পারে, বিরোধিতা করতে পারে। দেখো এই এ বিন্দুর পোটেন্সিয়াল হায়ার, বি এর পোটেন্সিয়াল লোয়ার, কার, ওই পোটেন্সিওমিটার সার্কিটের। তাহলে এখন আমরা যদি এক্সটার্নাল সার্কিটে নিই, এক্সটার্নাল সার্কিটে হায়ার পোটেন্সিয়াল টু লোয়ার পোটেন্সিয়ালে কারেন্ট যাবে, সুতরাং এক্সটার্নাল যে সার্কিট গ্যালভানোমিটার সার্কিটে কিন্তু, অর্থাৎ আমাদের এক্সপেরিমেন্টাল সার্কিটে কিন্তু কারেন্ট যেদিকে যাচ্ছে সেল তার বিপরীতে কারেন্ট পাঠাচ্ছে, বা ওখানে যদি ভোল্টেজ ড্রপকে ব্যালান্স করি বিপরীতে যাচ্ছে। এই দুটো যখন সমান হয়ে যায় সার্কিটে কোনো কারেন্ট যায় না, গ্যালভানোমিটার নাল কন্ডিশন দেখায়। গ্যালভানোমিটারকে আমরা বলেছি প্রোটেকশান দেওয়ার জন্য, গ্যালভানোমিটারের সঙ্গে হয় সমান্তরাল সমবায়ে একটা রোধ যোগ করব ক্ষুদ্র মানের, অথবা শ্রেণী সমবায়ে উচ্চ মানের রোধ যোগ করবো। এই রোধটা নর্মালি একটা রোধ বাক্স দিয়ে আমরা যোগ করব, এবং যখন নিষ্পন্দ বিন্দুর কাছাকাছি চলে যাব তখন ওই রোধ বাক্সটা আমরা চাবির মাধ্যমে যোগ করব, সেই চাবিটাকে তুলে নেব। তাহলে কী হবে, গ্যালভানোমিটারটা কিন্তু তাহলে প্রোটেক্টেড হবে, কারণ অনেক বেশি কারেন্ট যদি যায় সেই অবস্থায় গ্যালভানোমিটারের কাঁটাটা গিয়ে এক প্রান্তে গিয়ে ধাক্কা মারে, তাতে আস্তে আস্তে ওটার লংজিভিটি, ওর আয়ুষ্কাল কমে যায়। সেই জন্য এইখানে এই প্রোটেকশান দিলে, এবার প্রোটেকশান দিলে কী হবে, গ্যালভানোমিটার খুব কম কারেন্ট যাচ্ছে, সামান্য কারেন্টের চেঞ্জকে সে ধরতে পারবে না। এইবার যখন নিষ্পন্দ বিন্দুর কাছে গেছি, আমার জকি যখন নিয়ে চলে গেছি, তখন তো কারেন্টের মান এমনিতেই কম, সেই অবস্থায় আমি কিন্তু এই শান্ট বলো, অর্থাৎ প্যারালালে ক্ষুদ্র রোধ বা হাই রেজিস্ট্যান্স যদি থাকে, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা অফ করে দিয়ে পাঠ নেওয়ার চেষ্টা করব। আর এই ক্ষেত্রে আমাদের কোন ওয়্যারে পাঠ আসছে L1 L2 নির্ণয় করার জন্য, অড নাম্বারের ওয়্যারে হলে N-1 ইন্টু 100+X, ধরো অড ওয়্যারে নবম তারে আমি 80 একক দৈর্ঘ্যে গিয়ে নিষ্পন্দ বিন্দু পেয়েছি, তাহলে নবম তার মানে 800+80। কিন্তু দশম তারে যদি আমি পেতাম ইভেন ওয়্যারে, তখন কিন্তু এল সমান হতো N-100-X, অর্থাৎ দশম তারে যদি আমার 80 হতো তাহলে এনের মান 10,000-80 মানে 920 হতো পাট। এইভাবে L1 L2 ঠিক করছি, ক্যাপিটাল আর ওই রোধ বাক্স থেকে কোথায় ওই ব্যাটারির সঙ্গে, এক্সপেরিমেন্টাল ব্যাটারির সঙ্গে যে রোধ বাক্স যুক্ত আছে, সেই রোধ বাক্স থেকে যে রোধ তুলেছি সেটাই R2, L1 L2, প্রথমে EMF অফ দ্য সেলকে ব্যালান্স করে ব্যালান্সিং লেন্থ L1, আর তারপর চাবি দিয়ে রেজিস্ট্যান্স বাক্স থেকে R2 রোধ তুলে ব্যালান্সিং লেন্থ যদি আমার L2 হয়, তাহলে R2 জানা, L1 জানা, L2 জানা, তা থেকে স্মল আর এর মান নির্ণয় করব। সাধারণত আমরা 3টে বা 4টে R2-র ভ্যালুর জন্য আর এর মান নির্ণয় করে থাকি, দিয়ে তার গড় নিলে পরে সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স মাপা যায়।